গুড মর্নিং ফ্রেন্ডস, রান্না করতে থেকে শুরু করলাম। এখন বাচ্চা সবার 9:30। ওদেরকে ওরা যেহেতু ছাতু খায়, যে ছাতু ফ্যানে গুলে রেখেছি, যেখানে থোক ভাজা হবে, ঢেঁড়স আছে কাটা হয়নি, ঢেঁড়সের তরকারি হবে, বাইরে ভোর রান্না করবে। সেখানে বসিয়ে নিয়েছি, কড়াই তেল সব দিয়ে দিয়েছি, রান্না হোক। এই হলো বিছানার অবস্থা, এটাকে ক্লিন করি। তারপর আসছি, বিছানাটা বসাতে গিয়েছিলাম, সেই সাথে গেলাম, থাকা কাটা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। তার মধ্যে ঢেঁড়সটাও কেটে নিয়েছি, এবারে ঢেঁড়সটা বসিয়ে দেবো। ঢেঁড়সের তরকারিটা কমপ্লিট হয়ে গেছে। মাছের ঝাল রেডি হয়ে গেছে, রান্না এখানে শেষ। আজকে সেরকম কিছু করলাম না, একটু বেরোনোর আছে, তাই বেরিয়ে ব্লগটা কন্টিনিউ করব। ওকে, দেখতে থাকো। এদিকে গিয়ে তুলো, এদিকে তুলো, শুকায় গেল। ধরতাম এইভাবে।
হাতে তলার ফলন নিয়ে দাঁড়িয়ে আছে।